আসসালামু আলাইকুম ভিউয়ার, রাজশাহী টেক স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকেও চাকরি প্রার্থীদের জন্য একটি অঙ্ক নিয়ে আসলাম। এই অঙ্কটি হচ্ছে গত 2019 সালে ওয়াসার পরীক্ষায় এসেছিল, এবং এই ধরনের পরীক্ষা বুয়েটেও মানে এই ধরনের প্রশ্ন বুয়েটেও অনেক সময় দেয়। তো সামনে যেহেতু তিতাসের পরীক্ষা হবে, পিজিসিবির আবার সার্কুলার দিয়েছে, তো এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট সবার জন্যই। সবাই যদি পুরো অঙ্কটি দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন, আর কোনো সমস্যা থাকবে না। তো দেখুন অঙ্কে কি বলেছে। অঙ্কে বলা আছে, একটি 16 সেন্টিমিটার ব্যাসার্ধের মাঝে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ ফাঁকা, তার মানে এখানে ব্যাসার্ধ দেয়া আছে। তো আমরা এখানে চিত্রটি আগেই এঁকে নিয়েছি যাতে ভিডিওটা ছোট হয় সেজন্য। এখানে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার ফাঁকা, তো যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে ব্যাস হবে কি ডাবল, অর্থাৎ 20। তো দেখুন এখানে দেখাচ্ছি 20 সেন্টিমিটার মাঝে ফাঁকা আছে, এবং এটার টোটাল হচ্ছে 16 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে 32 সেন্টিমিটার ব্যাস আছে এটার। এবং এটা হচ্ছে এক্স এক্স অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে এ বি হচ্ছে স্পর্শক। তো এখানে বলা হয়েছে, উক্ত গোলকটির ভর কেন্দ্র ও স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, ইহার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে এসে দেখুন চারটি জিনিস, সেটা হচ্ছে গোলকটির ভর কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, 2 নম্বর হচ্ছে স্পর্শক বরাবর অর্থাৎ এ বি বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া, এবং এটার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া চেয়েছে, এবং চক্রগতির ব্যাসার্ধ চেয়েছে। তো আমরা প্রথমে তাহলে ভর কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়াটি বের করে নিই। লিখি ভর কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা এক্স এক্স, যেহেতু এক্স এক্স এবং ওয়াই ওয়াই দুইটার মান একই বের হবে, তো এখানে লিখতে পারি যে আই এক্স এক্স সমান আই ওয়াই ওয়াই সমান, আমরা জানি কি ভর কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া পাই জি ফোর ডিভাইড বাই 64। তো এখানে পাই ডিভাইড বাই 64 64, এখানে জি ফোর, জি এর হচ্ছে কি জি ফোর, তো যেহেতু ভেতরে ফাঁকা আছে সেহেতু আমরা এখানে ভেতরেরটা বাদ দেবো, বাহিরেরটা থেকে ভেতরেরটা বাদ, তাহলে এখানে বাহিরের হচ্ছে 32, জি এর মান হচ্ছে 32, এর উপর 4 মাইনাস মাঝেরটা হচ্ছে কত 20, এর উপরও 4, তাহলে এটা সূত্রটা হলো পাই জি ফোর মাইনাস জি ফোর ডিভাইড বাই 64। আমরা এখানে একবারে করে নিলাম যাতে অঙ্কটি ছোট হয় সেজন্য। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 43618 এত সেন্টিমিটার ফোর। তাহলে আমরা ভর কেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম, আপনার এইটা একটা অ্যান্সার। এখন আমাদের বের করতে হবে হচ্ছে স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো আমরা স্পর্শক বরাবর বের করি, স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এখানে স্পর্শক যেহেতু এ বি, তো প্রথমে আমরা এ বি এর মানটা বের করে নিই, এর মান মানে ক্ষেত্রফলটা বের করে নিই, এ সমান তাহলে ক্ষেত্রফল কি, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই জি স্কয়ার ডিভাইড বাই 4। তো পাই ডিভাইড বাই 4, যেহেতু মাঝে ফাঁকা আছে তাহলে জি স্কয়ার অর্থাৎ 32 স্কয়ার মাইনাস 20 স্কয়ার,
তাহলে এইটার ক্ষেত্রফল পাওয়া যাবে হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে আপনার 490 বর্গ সেন্টিমিটার। তো এটা ক্ষেত্রফল বের করলাম। এখন স্পর্শক বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার সূত্র হচ্ছে আই এ বি সমান আই সি জি, অর্থাৎ সেন্টার সেন্টার বরাবর অর্থাৎ ভর কেন্দ্র বরাবর, প্লাস এ ওয়াই বার স্কোয়ার এইটা। তো এখন যদি আমরা আই সি জি, এইটা হচ্ছে আই এক্স এক্স এর মানি, তার মানে আমরা উপরে যেটা পেয়েছিলাম ওইটাই হবে 4 3 6 1 8 প্লাস এর মান হচ্ছে 4 9 0 ইন্টু ওয়াই বার, ওয়াই বার হচ্ছে জি ডিভাইড বাই 2 হবে, অর্থাৎ 32 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে আপনার 16, অর্থাৎ 16 স্কোয়ার। এটা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আপনার পাওয়া যাবে হচ্ছে 16908 1 সেন্টিমিটার 4, এটাও একটা অ্যান্সার। তাহলে আমরা দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি ইহার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। তো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে দুইটা অর্থাৎ এক্স এক্স অক্ষের এবং ওয়াই ওয়াই অক্ষের যোগফল। তো যেহেতু এক্স এক্স এবং ওয়াই ওয়াই দুইটা একই মান, তো এই দুইটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখি পোলার মোমেন্ট অব ইনার্শিয়া আই এক্স এক্স সমান 4 3 6 1 8 প্লাস 4 3 6 1 8, এই দুইটা যোগ করলে পাওয়া যাবে আপনার 87 2 3 6 সেন্টিমিটার 4, এইটা হলো একটা অ্যান্সার। এখন বাকি থাকলো শুধু চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটি আমরা দেখি, চক্রগতির ব্যাসার্ধ কে সমান রুট আই ডিভাইড বাই এ। তাহলে চক্র গতির ব্যাসার্ধ কে সমান রুট আই ডিভাইড বাই এ। তাহলে এখানে আই এর মান কত, 4 3 6 1 8 ডিভাইড বাই এ এর মান হচ্ছে 4 9 0। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে অ্যান্সার পাওয়া যাবে 9.43 সেন্টিমিটার, এইটাই হচ্ছে চক্রবর্তীর ব্যাসার্ধ। তাহলে এইটা অ্যান্সার। তাহলে আমরা 4টা অ্যান্সার পেয়ে গেলাম। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনারা খুব ভালোভাবে দেখেছেন এবং অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আরও ভালোভাবে বুঝিয়ে দেব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিন, যাতে আমরা চাকরির বিষয়ে যেসব ভিডিও আপলোড করছি প্রতিনিয়ত সেগুলো আপনারা আপলোড করার সাথে সাথে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।